যেমনটা তোমাদেরকে জানাবো গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে প্রভিশনাল অ্যাডমিশন লিস্ট তা কিন্তু প্রকাশিত হয়ে গেছে অবশ্যই এইটটি পার্সেন্ট ক্যাটেগরি যারা রয়েছে তাদেরই কিন্তু প্রভিশনাল অ্যাডমিশন লিস্ট প্রকাশিত হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ এখানে একটু নিচের দিকে গেলে ইউ আর অর্থাৎ আনরিসার্ভ যারা রয়েছে তাদের হোম অর্থাৎ এইটটি পার্সেন্ট ক্যান্ডিডেট ক্যাটিগরির যে প্রভিশারণের অ্যাডমিশান লিস্ট তা কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো এটা দেখার জন্য আমরা এই পিডিএফ যে চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখবে আমাদের সামনে এরকম একটা পেজ চলে খুলে যাবে তো এখান থেকে তোমরা সাবজেক্টগুলো দেখতে পাবে তো আমি তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে এই লিংকটা দিয়ে রেখেছি সেই লিংকে ক্লিক করে তোমরা সরাসরি এই পেজে আসতে পারবে এখানে আসার পর তোমাদের যে সাবজেক্ট সেই সাবজেক্টের ডান দিকে ক্লিক করলেই কিন্তু অ্যাডমিশান লিস্টটা ডাউনলোড হয়ে যাবে তো সাপোজ এখানে আমি একটা ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করে নেওয়ার পর দেখবে এরকমভাবে পিডিএফটা খুলে যাবে তো এখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারবে এখানে যাদের নাম রয়েছে তারা কিন্তু অ্যাডমিশান নিতে পারবে তো অ্যাডমিশান কবে নিতে পারবে কখন পেমেন্ট করতে পারবে সে সম্পর্কেও বলা আছে এখানে যখন দ্য প্রভেশনাল অ্যাডমিশান অফ দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি কনফার্ম আফটার পেমেন্ট অফ রিকুয়েস্ট ফিজ অ্যান্ড ভেরিফিকেশান অব ডকুমেন্টস অর্থাৎ এই যে পেমেন্টের যে প্রক্রিয়া অর্থাৎ সরি অ্যাডমিশানের যে প্রক্রিয়া সেটা কিন্তু কনফার্ম তখনই হবে যখন পেমেন্ট করা হবে পেমেন্ট এবং ভেরিফিকেশান এই দুটোর পরেই কিন্তু অ্যাডমিশান প্রসেসটা কনফার্ম হবে দেখো এখানে ডেট সম্পর্কে বলা হয়েছে দেখো ডেট অ্যান্ড মোড অফ পেমেন্ট অ্যান্ড ভেরিফিকেশান উইল বি নোটিফাইড শুন অর্থাৎ ডেটটা কিন্তু পেমেন্ট কবে করতে পারবে এবং ভেরিফিকেশান কবে হবে সেই সম্পর্কে কিন্তু পরবর্তী ক্ষেত্রে নোটিশ দেওয়া হবে তো আমি পরবর্তী ভিডিওতে সেই সম্পর্কে জানিয়ে দেবো তাই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রেখেছ তারা অবশ্যই তার নোটিফিকেশান পেয়ে যাবে আর যদি না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান কিন্তু সবার আগে পেয়ে যাবে তো এখানে এটা হচ্ছে যারা আনরিজার্ভেড অর্থাৎ অসংরক্ষিত বিভাগের কিন্তু লিস্ট রয়েছে এছাড়া যে সংরক্ষিত বিভাগ যেগুলো রয়েছে যেমন এসসি ক্ষেত্রে আলাদা এস এস টি ও অথবা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এদেরও কিন্তু যে লিস্ট তা কিন্তু এখনও প্রকাশ হয়নি অর্থাৎ সংরক্ষিত বিভাগটা এখনও প্রকাশিত হয়নি সেটা পরবর্তী ক্ষেত্রে প্রকাশিত হবে তো যাই হোক আজকের ভিডিওতে এইটুকুই বলার ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই দেখা হচ্ছে পরের ভিডিওতে